আকিব ভাইয়ের সঙ্গে আমার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না, বাট আমি রিসেন্ট বিয়ে করব। আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কি না? এই সেই ডাক্তার মেয়ে যার সঙ্গে সাকিব খানের বিয়ের কথা চলছে। কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পারসনকে আমি বিয়ে করব। আপনি স্বীকার করেন বা না করেন, কিন্তু আকার ইঙ্গিত এবং আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি অবশ্যই রাজি। ভালো লাগলে করতেও পারি। ভালো লাগলে করতে পারেন না, এটাই তো রহস্যের গন্ধ। আপনি তো বিষয়টা একদম ক্লিয়ার করে দিলেন এই রহস্যের গন্ধ দিয়েই। কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কি করব না এটা আসলে এখনো ভাবিনি। ভাবেননি না গোপন রাখতে চাচ্ছেন? আপনার হাসিটাই বলে দিচ্ছে যে আপনাকে নিয়েই কথা বলেছিল। আপনার মতো অপু বুবলিও কিন্তু স্বীকার করেননি, কিন্তু পরক্ষণে বাচ্চা নিয়ে হাজির হয়েছেন। আপনি যদি এখন অস্বীকার করেন তাইলে আমরা মনে করব আপনি তিন চারটা সন্তান নিয়ে তারপর স্বীকার করবেন। যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে, এখন সে কেন বলেছে, কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না। আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন। আপনি বলবেন কি করে? বললে তো আর সুপারস্টারের লেওয়াটা খাওয়া হচ্ছে না। আপনিও ভুলাইতে পারলেন সাকিব বসকে, কিভাবে সম্ভব? আপনার সাথে সাকিব ভাইয়ের ভালো পরিচয় আছে, আপনি একজন ডাক্তার। আমাদের কাছে সব মিলিয়ে মনে হচ্ছে আপনিই সেই ব্যক্তি যাকে ইঙ্গিত করে বিয়ের বাজনাটা বেজে উঠতেছে। কিটা আর জানলেও আমি আসলে না, আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না। আপনি বারবার বলতে চাচ্ছেন না, ভিতরে আপনার আনন্দটা বলে দিচ্ছে আপনিই সত্য। এটা তো বলা যাবে না, এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক, এটা পরে। যাই হোক, বিয়ের দাওয়াত তো আমরা খেতে যেতে পারবো না, অপু বুবলিরও খাইনি, আপনারটাও কপালে জুটবে না। তবে যে আমরা গুঞ্জন শুনছি, চলতি বছরেই নাকি আপনাদের বিয়ে? নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকাই ভালো, গোপন থাকাই ভালো। কিন্তু পরক্ষণে প্রকাশ করেন কেন? না এটা তো আসলে এখন বলা যাবে না, কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না, এটা বলবো, দেখা যাক।